আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। অবশেষে আইস কিন্তু লিস্ট হয়ে গেছে, ওকে এক্স এক্সচেঞ্জে লিস্ট হয়েছে বা বেশ কিছু এক্সচেঞ্জে লিস্ট হয়েছে। ওকে এক্স এক্সচেঞ্জে এটার দাম হচ্ছে 15 সেন্টের পরিমাণ আছে, এবং আমরা যদি অন্যান্য এক্সচেঞ্জ দেখি যেমন গেট ডট আইও একটা এক্সচেঞ্জ আছে, সেখানেও প্রায় সেম রেট আছে 15 সেন্ট। 15 সেন্ট না, এটা হচ্ছে 0.015, মানে 1 সেন্টের বেশি, 1.5 সেন্ট বলতে পারেন। আর যদি বাংলা টাকা হিসাব করেন তাহলে 1.5 টাকার মতো আছে, মানে 2 টাকারও অনেক কম, খুবই কম প্রাইসে কিন্তু আইস লিস্টিং হয়েছে। অন্তত 2-3 টাকাও যদি লিস্ট হতো তাহলেও কিন্তু অনেকের ভালো হতো, যেহেতু এটা অফলাইনে, আমরা এটা কিন্তু অফলাইনে বাই সেল করেছি। অনেক বাই সেল হয়েছে অফলাইনে, অনেকেই টোকেনটা সেল করেছেন। অফলাইনে এক একটা টোকেনের প্রাইস কিন্তু 60 টাকাও গিয়েছে। আমি এখানে 5 টাকা করে কিনেছিলাম, আপনাদের সবাই অনেকে এখানে দিয়েছিলেন, এখানে দেখুন 5 টাকা করে আমি টোকেন কিনেছিলাম, অনেকগুলো টোকেন বাই করেছিলাম। তো আমার কিছু টোকেন থেকে গেছিলো, তো কিছু টোকেন বলতে প্রায় এখান থেকে 2278টা টোকেন থেকে যায়। তো এটার দাম দেখুন 11,390 টাকায় দিয়ে আমি টোকেনটা বাই করেছিলাম, বাট এটা কিন্তু লিস্ট হয়েছে মাত্র 1 সেন্টে, মানে 1 টাকায় লিস্ট হয়েছে। আমাদের সবার এক্সপেকটেশন ছিল অনেক, কারণ এখানে দেখুন অনেকেরই যারা অফলাইনে বাই সেল করছেন, যারা এটা হোল্ড করছেন, তাদের কিন্তু বিগ একটা অ্যামাউন্ট লস আছে, আমার নিজেরও আছে এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে টোকেন আর্নিং করেছিলাম হচ্ছে আগের ভিডিওতে আমি আপনাদের এ টু জেড দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে দেখবেন। আমার এখানে হচ্ছে 11,000 টোকেন আমি এখান থেকে পেয়েছিলাম। অন্তত এখানে যদি 1 টাকা করেও সেল করি তাতেও কিন্তু আমার এখানে 11,000 টাকা প্রফিট হচ্ছে। তো 2 বছর এটাতে মাইনিং করে, 2 বছর এটাতে কষ্ট করে 11,000 টাকা কিন্তু খুবই কম অ্যামাউন্ট, আর আপনাদের আরও কম হয়েছে। আমার যেহেতু রিফার ছিল অনেকগুলো, এখানে দেখুন প্রায় অনেকগুলো রিফার শো করতেছে, তো এই রিফারের বিনিময়ে হলেও আমি এখান থেকে মাত্র 11,000 টাকা ইনকাম করেছি 2 বছরে। আর যারা আছেন একটাও রিফার করতে পারেন না, সাধারণ ইউজার, তাদের বড়জোর এখান থেকে 1-2 হাজার টোকেন পাইছেন, যেহেতু 10% টোকেন দিয়েছে। আপনি যদি 10,000 ইনকাম করে থাকেন মাত্র 1,000 টোকেন পেয়েছেন। তো এই 2-3 বছর মাইনিং করে 1,000 টাকা ইনকাম, এটা আসলে মেনে নেওয়ার মতো না। তো আমরা অনেক এক্সপেকশন ছিল অন্তত 10 টাকা যদি টোকেনের প্রাইসটা হতো তাহলে কিন্তু ভালো হতো। আর যেহেতু তাদের নিজস্ব ব্লক চেইন আসবে, ব্লক চেইন আনতেছে, হয়তো টোকেনের প্রাইসটা ইনক্রিজ হতে পারে। আর আপাতত কয়েকটা এক্সচেঞ্জে লিস্ট আছে, যেমন বিট্রু এক্সচেঞ্জ, কয়েনসাভি, গেট ডট আইও, তারপরে ওকে এক্স, ইউনিসফ, এগুলাতে লিস্টেড আছে। হয়তো পরবর্তীতে বাইবিট, এমএক্সি এগুলো আমরা দেখতে পাবো, তখন হয়তো সামান্য কিছু ইনক্রিজ হতে পারে, আবার এর থেকে বেশিও হতে পারে। আসলে ক্রিপ্টোতে তেমন কিছু বলা যায় না, বাট আমরা সবাই এখান থেকে দেখেছি যারা মাইনিংয়ে কাজ করতেছি তাদের এই মাইনিংটা নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন ছিল। এর আগের একটা মাইনিং ছিল যেটা হচ্ছে কোর মাইনিং, সেখানেও অনেক ডলার আসার কথা ছিল, বাট সেটা $30 লিস্ট হয়েছিল। পরবর্তীতে আমরা সম্ভবত সেল করতে পারছি $15-20 বা $10 এরকম সেল করছি, বাট এখন তো কোরের প্রাইস খুবই লো। তো এটার যে প্রাইসটা আছে এখান খুবই লো আছে, আপাতত 1 সেন্টের মতো আছে বলতে পারেন। তো আপনারা এখান থেকে 10% টোকেন পেয়েছেন, টোটাল যে ব্যালেন্সটা আছে সেটা এই জায়গাটায় গেলে দেখতে পাবেন, এবং প্রতি মাসে আরও 10% করে পাবেন, মানে টোটাল 10 মাসে আপনাদের 100% যে টোকেনটা আছে সেই টোকেনটা দিবে। আর এখানে মাইনিং তো অলরেডি চলতেই থাকবে, যেহেতু কয়েকটা স্টেপে মাইনিং রয়েছে। আমরা আপাতত লেভেল 5 আছি, লেভেল 4 আছি, হয়তো লেভেল 5-6 এভাবে আসতে থাকবে, এবং পরবর্তীতে নতুন নতুন এয়ারড্রপ আসবে। যখন মাইনিং শেষ হয়ে গেছে এখন নতুন নতুন এয়ারড্রপ পাবেন, এবং যারা ওল্ড আছেন তারা এখানে মাইনিং করতে থাকুন, যা পাই সেটাই ভালো, এবং অন্যান্য মাইনিংগুলোতেও মাইনিং করতে থাকুন। তো এটার পরবর্তী যে আপডেটগুলো আসবে সেগুলো আমরা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব। যারা টোকেন পেয়েছেন চাইলে হোল্ডও করতে পারেন, অথবা চাইলে সেলও করে দিতে পারেন, কারণ অনেক সময় আমরা দেখছি ওমেগা একটা মাইনিং টোকেন ছিল, ওমেগাও যখন অফলাইনে সেল হয়েছিল, বাই সেল হয়েছিল, প্রায় 30 টাকা করে সেল হয়েছিল, বাট পরবর্তীতে যখন এটা লিস্ট হয় তখন কিন্তু 5-7 টাকা হয়ে গেছিলো, আর ওমেগার প্রাইসটাও কিন্তু এখন অনেক কম। তো এই টোকেনটা আপাতত আপনারা চাইলে হোল্ড করতে পারেন, অথবা এটা সেলও করে দিতে পারেন, যেহেতু অনেকের কাছে টোকেনটা রয়েছে, তারপর আগামী মাসেও 10% করে পাবে, এজন্য এই টোকেনের দামটা কিন্তু কমে যেতে পারে, কমে যাওয়ার চান্সটাই অনেক বেশি, যেহেতু প্রতি মাসে সবাই পাবে আর সেল করবে, এজন্য টোকেনের দামটা কমে যাওয়াটাই স্বাভাবিক। পরবর্তীতে হয়তো ইনক্রিজ হতে পারে, যেহেতু তাদের নিজস্ব ব্লক চেইন আসবে যেটা বলতেছিলাম, তারপর বিভিন্ন এক্সচেঞ্জে যদি তারা লিস্ট করে, বাইবিটের মতো এক্সচেঞ্জে, তারপরে এমএক্সি এগুলোতে যদি লিস্ট করে টোকেন কিছুটা ইনক্রিজ হতে পারে। তবে আশা আছে টোকেনের প্রাইসটা বাড়বে। এখানে দেখুন আমি প্রায় 11,000 রিসিভ করেছিলাম, আপনাদের বিস্তারিত আপডেটগুলো এখানে দিয়েছিলাম। প্রত্যেকটা মাইনিংয়ের আপডেটগুলো আপনারা এই মাইনিং চ্যানেলে পেয়ে যাবেন। এই মাইনিং চ্যানেলের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটা শুধু মাইনিং চ্যানেল, মানে এখানে মাইনিং রিলেটেড কথাবার্তা হবে, প্রত্যেকটা নতুন পুরাতন সব ধরনের মাইনিং পেয়ে যাবেন, এবং এখান থেকে মাইনিংয়ের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। তবে সবথেকে বেটার মাইনিং করতেছেন যারা অ্যাথেনিতে মাইনিং করতেছেন, আপনি 2 বছর কাজ করে আইস থেকে পেয়েছেন মাত্র 1,000 টাকা, আর যারা অ্যাথেনিতে কাজ করছেন 1 মাসে আমার মনে হয় তারা 1,000 টাকার বেশি পেয়েছেন, কারণ 1 মাসে যারা অ্যাথেনিতে কাজ করতেছেন তারা এখানে 2টা জিনিস সেল করতে পারতেছেন।
এক হচ্ছে আপনারা এটিএসটা সেল করতে পারতেছেন এবং আর একটা হচ্ছে জেম টোকেনটা সেল করতে পারতেছেন। এই দুইটা টোকেন আপনি সেল করতে পারতেছেন। জেম টোকেন প্রতি 24 ঘন্টা মাইনিং হয়ে গেলেই কিন্তু আপনি সেল করতে পারতেছেন। এখানে 1000 ETH থাকলে 1000 ETH-এর দাম প্রায় 3000 টাকা। তাহলে বুঝতে পারতেছেন আরও এখানে কোনো লকেট সিস্টেম নাই, মানে এটা অল্প কিছুদিন, মাত্র 1 মাস হয়েছে এটা মাইনিংটা আসছে, বাট 1 মাসেই কিন্তু অনেক প্রফিট দিয়ে গেছে অনেক ইউজারদের। তো যারা মাইনিং করতেছেন করতে থাকুন, আর যারা এখনও মাইনিংয়ে জয়েন করেন না অবশ্যই প্রত্যেকটা মাইনিংয়ে জয়েন করবেন। কোন মাইনিং থেকে কখন কী দেয় এটা আসলে বলা যায় না, প্রত্যেকটা মাইনিংয়ে জয়েন করবেন আর প্রত্যেকটা নতুন পুরাতন মাইনিং সবগুলো আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এজন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।